গিয়ে এমনিতে কোন আয়োজনের ফাঁক আমি রাখবো না, মায়ের সারা শরীর অলঙ্কারে ভরিয়ে দেবো, জানি এমনিতে মায়ের মন নেই, খাসা বয়স তো তাই প্রেমদের দুদিনের আবে সংসারের মায়া একবার মাথায় ঢুকে গেলে স্বামীর আবির হয়ে আকাশে উড়ে যাবে, হাসির অমিল আকাশে তুলসির জীবনে শুধুই থাকবে মনমেষের আলো। হুজুর হুজুর বিপদ হয়ে গেছে হুজুর, তুলসি দিদি উনি বাড়ি থেকে পালিয়েছে। কিভাবে পালালো? ওকে তো বাড়িতে আমি তালা বন্ধ করে রেখেছিলাম। বীরজু দরজার তালা ভেঙে দিদি মনিকে নিয়ে গেছে। তুই কি করছিলি? ওকে না বলেছিলাম দিদি ভাইকে বাহারে দিদি। আমি তখন ছিলাম না হুজুর, দিদি মনে করে বাজার থেকে ওর জন্য কিছু জিনিস আনতে বলে আমাকে চালাকি করে সরিয়ে দিয়েছিল। ওই মুসলমানের বাচ্চাটাকে বিয়ে করার জন্য তুলসি সাজতে চাইছি, ওর যে স্বাদ আমি কিছুতেই পূরণ হতে দেবো না, প্রয়োজনে আমি দুটোকে গুলি করে মারব, কিন্তু তার আগে আমার দিদিকে চাই। যেভাবে হোক ওর খবরটা নিয়ে আয়। আমি খবর নিয়েছি হুজুর, ও সুশীলের বাড়িতে আছে, সুশীলের ওদের ছেলের মতো ভালোবাসে, বীরজু ওদের বাবা মা বলে। বুঝেছি, আমার শত্রু ছাড়া আমার জন্য আমার কি কাজটা বুঝতে পারি? তুই যাবি ভগবান রামচন্দ্রের আদর দিয়ে ওদের চোখের সামনে ওকে শেষ করে দিয়া। একদিন সুশীলকে বাড়িতে আটকে রেখে আমি ওর রক্তের ছেলেকে ফেলে নিয়েছি, আর আজ ওদের পালিত পুত্রকে ওদের চোখের সামনে শেষ করে দিয়ে আমি বুঝিয়ে দেবো শুধু বীরজুকে শেষ করলে হবে না, বীরটাকে শেষ করতে হবে, যেভাবে হোক বুঝিনি আসতে হবে তুলসিকে, অনিমেষের সাথে ওর বিয়েটা যতদিন না আপনার মেয়ে সর্বনাশ করতে চান জানতে পেরে আমি তখন আপনাকে সব খুলে বলতে চেয়েছিলাম, সেই দিন থেকে ও আমার বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়েছে। সে তুমি কি বলছো? তুমি বলছো বীরজুর দলের লোক আমাকে ভড়কাতে চাইছো? আমাকে বিশ্বাস করুন দুঃখ ভঞ্জন বাবু, আজ আপনি আমাকে না বিশ্বাস করলে খুব বড় ভুল করবেন। তুমি কি বলতে চাও? অনিমেষের আগমন একবার বিয়ে হয়েছে, ও আপনার মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করতে চায় শুধুমাত্র ধনের লোভে। একবার বিয়ে হয়ে গেলে ও আপনাকে বারবার টাকার জন্য চাপ দেবে, আর না দিলে শুরু হবে তুলসীর ওপর অত্যাচার। শুধু তাই নয়, আর কি, ও আপনার মেয়েকে ওর বন্ধুদের কাছে টাকার বিনিময়ে দিলেও দিতে চায় না। আমিও ভুলবো না সুদন, তুমি যে আমার লোকসান করে দিয়েছিস আর তোর শোধ তোকে দিতে হবে না, হারাম জানা। আমি তোকে বাড়িতে বন্দি করে রেখেছিলাম, বিয়ে তো আমার সাথে দিতে হবে শ্বশুর মশাই, আপনার মৃত্যু সঙ্গে বাঁচিয়ে রাখবো না। আমি কখন নেই বলেছি, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলতে বাঁকাতে হয় দুঃখ ভঞ্জন বাবু। তুই দুঃখ ভঞ্জন বাবুকে ছেড়ে বলছি, দুঃখ ভঞ্জন বাবুকে কেন দুঃখ ছাড়বো না? হারাম জানা, তুই যে বন্ধু হয়ে আমার যে ক্ষতি করেছিস এর মূল্য তোকে তো দিতেই হবে। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? দাঁড়ান 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 বলছি, দাঁড়ান।
তুলসীকার তুমি কখনো ভাবে না হরিবেশ ঈশ্বরের সহায় আমি তিন বলছি, এর মধ্যে যদি না বলেন আপনাকে এখানে গুলি করে মারবো। আমি বলছি আমি তোমাকে ভুল করেছিলাম বাবা, আজ তুমি আমাকে নিয়ে ছোটা মৃত্যু নিজের ভুগি দিতে আমার ভুল দেখে দিয়েছো। প্রত্যেক মা বাবাই চান তার সন্তানের মঙ্গল, আর আমি তো কোন অবস্থাতেই আপনার মেয়ের যোগ্য নই বাবা, তাই তাই এই রীতি আপনার করাই স্বাভাবিক। আর কোনো অবস্থা না, শেষ করার জন্য ওদের হাত থেকে বিচ্ছুকে আজ বাঁচাতে হবে। আমার নতুন করে চোখ খুলে দিয়েছে, যে চোখের আলোয় আমি নতুন করে দেখতে শিখেছি পৃথিবী কি। চলো আর একদম বেরিয়ে, চলো আর একদম বেরিয়ে, চলো